সম্মানীয় অতিথিবৃন্দ যারা মঞ্চে রয়েছেন তাদের সবাইকে গার্ড অফ অনার প্রদর্শন করছি। এখানে একটা বড় বাচিক শিল্পী আমার সাথে দাঁড়িয়ে আছে, একজন সভাপতি। আমরা একজন সভাপতি হাবিজ দা, আমার আমি লালন মেলা কমিটির কার্যকারী সভাপতি। আমার নেতা সিরাজ গাজী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করবো। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আরো শেষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান রাজা যাবে রাজা আসবে, কিন্তু আগামী দিন ইচ্ছা আগামী প্রজন্ম। আপনারা দেখেছেন প্রতিটা লালন মেলার অনেক ইয়ং জেনারেশন মানুষ যারা 18 থেকে 24, 18 থেকে 26, 18 থেকে 30, প্রচুর ইয়ং ছেলে আমাদের সঙ্গে আছে। আমরা থাকি বা না থাকি মেলাটা আগামী দিন দীর্ঘজীবী হোক। এবং লালন মেলা কমিটির যে প্রতিষ্ঠার সম্পাদক নবকুমার সরকার, তার স্বপ্ন ছিল যে কখনো না কোনো দিন কুষ্টিয়া থেকে কেউ আসবে আমার এই মেলাকে সম্বর্ধনা করার জন্য, সম্মান জানানোর জন্য। তা আজকের আমরা ধন্য, হয়তো তিনি নেই, তিনি নিশ্চয় যেখানে আছে সেখান থেকে আমাদেরকে আশীর্বাদ করছে। আমরা চাই তিনি নিশ্চয় খুশি হবেন। কুষ্টিয়া থেকে আন্তর্জাতিক মেলা ভ্রমণ হয়ে গেল। কোন কথা না,